কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজ হলো বুধবার, বুধবার তো আজকে আমার স্বামী ডেকেছে। ওগো স্বামী, কেন না আমি আসছি? আমার স্বামী বিতিন মার ঘরে কি করছে? হ্যাঁ, এই আমি ওই ঘরে, তুমি এখানে কি করছো? আমার স্বামী লুকিয়ে লুকিয়ে চিকেন করছে, মানে আমরা যেন না খাই একটুখানি চিকেন এনেছে, তাই এখানে বসে করছে আর কি। আলু ভালো ভেজে দিয়ে। তুমি কিরকম স্বার্থপর মানুষ গো! আমার শোনো, এটা তুমি জানো না, তুমি এই ঘরে এসে হঠাৎ রান্না করছো আজকে? হ্যাঁ, বিতির বাবা আমারে দায়িত্ব দিয়েছে, তাই বিতির মা আজকে আমি রান্না করে খাওয়াবো। তোমার বাড়ি উঠে আইছিলাম আর তুমি আমার রাইখে দিছো, কি আনন্দের কথা। যাই হোক, এখানে রান্না বাড়া হচ্ছে, আর ওদিকে কিন্তু আমাদের ঘরে রান্না কমপ্লিট হয়ে গেছে। সুমিত রান্না করছে, বিতির মার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব করে এখন রান্না করে খাওয়াবে বিতির মাকে। আম্মা চল আমরা ঘরে যাই মা, এখানে আমাদের থাকার দরকার নেই। আচ্ছা থাকো। গাইস, মানে আমাদের ঘরে রান্না হয়ে গেছে, তো সব গ্যাস ফ্যাস মোটা হয়েছে, ওর জন্য আর আমাদের ঘরে ঝামেলাটা হলো না। আর আমাদের ঘরে দুপুরে কি কি রান্না হয়েছে তাহলে সেটা দেখাই। এই যে এটা হলো চুনো মাছের ঝাল, যেটা সুমিত ধরেছে একদম ফ্রেশ বাড়ির সামনে দিয়ে। এখানে আছে ডাল, আর কি রান্না হয়েছে আমি জানি না, আর মনে হয় ভাত। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমাদের বাড়ি এই পর্যন্তই রান্না বাড়া হয়েছে। দেখ মেরে মুড়ে কি করেছে, চুল ফুলের অবস্থা। ওখানে কিন্তু রান্না বাড়া চলছে, আর এরা সকালবেলা দুজনে গেছিল একটু ঘুরতে, মানে আজকে বৃহস্পতিবার ফুল মিষ্টি আনতে। এ আর সুমিত গিয়ে কি কাণ্ড করেছে সেটা তোমরা একটুখানি দেখে নাও ক্লিপটা। আমার স্বামী দেশ সেবায় নেমেছে, তো কি কি কাণ্ড করেছে সেগুলো দেখো, তারপর আবার কথা হচ্ছে। দাদা ফুল কত? দাদা ফুল কত? ফুল কত? দাদা মাল বিক্রি হবে না। বিক্রি হবে না কেন? দাদা 10 টাকা ফুল দেন। শুনতা তুমি এরা দীঘায় গিয়ে আমার পেয়ারা আমাকে বেসছো, এখানে ফুল কি আবার? ফুল বিক্রি হচ্ছে তো? আর লুজ ফুল নেই? লুজ ফুল নে আর লুজ ফুল
কাজকর্ম নেই আর কি, বাড়িতেও কেউ নেই, মামাম গেছে ওর পাপার সাথে ঘুরতে, বাকি সমস্ত লোক ঘুমাচ্ছে, ও সমস্ত মেকআপ ফেকআপ নিয়ে চলে এসেছে, ওনাকে আমাকে এখন ব্রাইডাল মেকআপ করে দেবে, তারপরে ফটোশুট করবে আর কি। ও কোনো মেকআপ আর্টিস্ট না, এর সমস্ত ভাবলে ভুল ভাববা যে কোনো মেকআপ আর্টিস্ট ফাটিস না, কিন্তু চলো ও মেকআপ করুক, দেখি আমার কি উদ্ধার করে দিচ্ছে আজকে মেকআপ করে। আমি বললাম করব না, মারধর দিয়ে জোর করে করাচ্ছে আর কি। তাহলে তো চোখের মধ্যে ঢুকে দিবি পাউডার, চোখের মধ্যে না, চোখের কোনা গুলো কালো না, কিসের জন্য সাজলাম এবার আমার একটু বলতে পারিস? হ্যাঁ, মানুষের সময়ের কোন দাম নেই না, কি চুপ করো, সেজে ইচ্ছা করে সেজে আবার বলছে। কোন এডুকেশন না নিয়ে, কোন স্কিনে কোন ধরনের মেকআপ যায়, কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওকে বুক করে নিও, অসুবিধা নেই, যাতে সুন্দর পারে। কত বেজে চিপস, কি করে পড়বা? আমি বললাম তো তুমি পড়ছি তো, এই ভালো লাগে, এখন সেজে গুজে বসে রয়েছি, বিরক্তিকর লাগে আমার কাছে, আর ওর কাছে মজা লেগেছে সাজাতে, তাই সাজিয়েছে, এখন রিমুভ করব, চলো। তো গাইস, মেকআপ ফেকআপ রিমুভ করা হয়ে গেছে, একটা শাড়ির ভিডিও বানিয়েছিলাম যে তোমরা সবাই বলতে পারো যে পুজো স্পেশাল কি কোনো কালেকশন আনেনি, পুজো স্পেশাল কালেকশন আমাদের এসছে, কিন্তু আমাদের কি বলতো পরিস্থিতি না একটুখানি খারাপ চলছে, একটুখানি না ভালো খারাপ চলছে আমাদের পরিস্থিতি, যার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। একটা একটা করে আমি ইনস্টাতে ভিডিও দিচ্ছি টুকটাক করে, দেখো তোমরা ওখান থেকে যদি পছন্দ করতে পারো তাহলে ওখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার মাম্মাম খেলা করছিল, খেলতে খেলতে ওদের ঘরে চলে গেছে, আর এখানে কি জানো এরা দুজন মধ্যে আকাম করছে, আর কালকে রাত আমার সাথে একটা কথা হচ্ছে, সেটা তোমরা দেখে নাও, তারপরে কথা হচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, পার্সেল করার আগে খাই নেছে? হ্যাঁ খাই নেছে, ওদের অফিস খাই নেছে, মুক্ত দাও দিয়ে নেলে বক করে দিয়ে নেলে কি ছি ছুটি দিয়ে নেলে বক ছি বলতে পারতে, একটা আমরা একটা মধ্যে ভাগ থেকে দিতাম, একটা লুকিয়ে চুরি করে খাবা, ছি 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 ছি, আমি সে মোমো খাই না, ধরিও না, ছি বন্ধু তোমার বউ এরকম চুরি করে খেয়ে নিচ্ছে, ছুট্টি চুরি করে খেয়েছে মোমো, ছুট্টি চোর, ছুট্টি চোর, ওই যে একটা বইতে আছে না লিখে দেয় আমি চোর, হাতে লিখে দিতে হবে আমি চোর, এরা সবসময় আমাকে এরকম ভাবে বিরক্ত করে, যেরকম ভাবে তোমরা দেখলাম, মানে কোনো কাজ নেই ভাই, এরা ঘুরবে ফিরবে আমার পেছন পেছন, আর এরকম উল্টো পাল্টা কথা বলে আমাকে রাগাবে, কোনো ব্যাপার না, আমার এইগুলো সয়ে গেছে আর কি। তো এখানে কি জানো একটা এরা দুজন মিলে করছে বুঝতে পারছি না। আমি একটা কথা বলি, সারা বাজার ঘুরে সুমি এই বাক্সটা খুলতে গেছে, কি রে কি রে, এই মারাপিট করছিস কেন? শাড়ি পরবে ও শুধু কাটান সিল্ক, তুমি এসব কিনবা।
যাই হোক, সারাদিন অনেক বেশি কাউতালি হয়ে গেছে, যার জন্য রাতে আমি আর ভিডিও কন্টিনিউ করলাম না। আর আগের দিন ডান্স ক্লাস করে আমার যা পা হাত পা ব্যথা, মানে এখনো সমানে আমার ব্যথা করে যাচ্ছে, দু পা হাঁটবো চলবো ব্যথা লাগছে, বসছে ব্যথা লাগছে। মানে যদি কন্টিনিউ দুদিন ক্লাস হয় তাহলে কিন্তু ব্যথাটা পড়ে না, কিন্তু অনেকদিন পরে ক্লাস হয়েছিল যার জন্য প্রচণ্ড ব্যথা এখনো পা। তো যাই হোক, আমি আর বেশি বগর বগর করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, টাটা।